Hi everyone, this is Oli. আজকে আমি ফ্লাওয়ার ভাস বা ফ্লাওয়ার পটের উপরে কলকা ডিজাইন করব। Let's get started. ফার্স্টে এখানে হোয়াইট ফেব্রিক কালার নিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি 00 একটা ব্রাশ। এরকম অনেকেই আছো যারা বাগান করতে বা বাড়িতে গাছ লাগাতে ভীষণ ভালোবাসো। আমিও খুব ভালোবাসি, তাই তোমরা চাইলে কিন্তু রুমের মধ্যে এরকম সুন্দর গাছ রাখার জন্য এরকম প্লাস্টিক পট কিনে ড্রয়িং করে নিতে পারো। এগুলো কিন্তু সাধারণ পটের থেকে দেখতে অনেকটা বেশি সুন্দর লাগে। ও হ্যাঁ, আর একটা কথা, আমি কিন্তু এখানে প্লাস্টিক পট ইউজ করছি, তোমরা চাইলে মাটির পট বা মাটির ফ্লাওয়ার ভাসও ইউজ করতে পারো। আমি এখানে কলকা ডিজাইন করেছি, তোমরা চাইলে যামিনী রায় আর্ট বা মধুবনী আর্ট বা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারো। আমিও এই টপটার পরে বাকি যেগুলো করব সেগুলোতে বিভিন্ন ধরনের ডিজাইন করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি আমার মনের মতন কলকা করছি, কিছু এখানে শঙ্খ মোটিভ দিয়েছি, কিছু লিফ মোটিভ দিয়েছি, কিছু রাউন্ড মোটিভ দিয়েছি, একদমই একটা নর্মাল কলকা। এই যে আমার মিডিলে কলকাটা করা কমপ্লিট। এবার আমি নিচের দিকে কিছু একদম হালকা ডিজাইনের কলকা করব, কারণ আমার মিডিলের কলকাটা অনেকটাই ভারী হয়েছে। এবার আমি এখানটাতে একদম হালকা একটা ফ্লাওয়ার মোটিভের কলকা করব। আমি তো এখানে ছোট্ট একটা পটে কলকা করছি, এরকম কলকা বড় বড় পটে করলে অনেকটা বেশি সুন্দর দেখতে লাগে, ওটাতে যেন কালারটা আরও বেশি ফুটে ওঠে। তোমরা কিন্তু বড় বড় পটে এরকম সুন্দর সুন্দর কলকা ট্রাই করে দেখতে পারো। এই যে পটটার বডিটা মোটামুটি রেডি, এবার উপরের দিকে সামান্য কিছু একটু ডিজাইন করে দিই। আর একটা কথা, তোমাদের সবারই ফোনের ব্যাক কভারগুলো কিছুদিন যেতে না যেতেই হালকা একটু ইয়েলোইশ হয়ে যায়, তো তার জন্য আমি একটা খুব সুন্দর ব্যাক কভার পেন্টিংয়ের ভিডিও করেছি, সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওটার ডিসক্রিপশানে দেওয়া থাকবে। যদি তোমাদের পছন্দ হয় ভিডিওটা দেখে, তো সেইখান থেকে আইডিয়া নিয়ে তোমরা তোমাদের ফোনের ব্যাক কভার কালার করে নিতে পারো। এই যে আমার পটের উপর কলকা করা বা ফ্লাওয়ার ভাসের উপর কলকা করা অলমোস্ট কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি তোমাদের অনেক অনেক ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটু লাইক করে দিও, আর যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।